ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 14ই জুলাই 2023 তারিখে দুপুর 2:35 মিনিটে ISTA চন্দ্রযান 3 উৎক্ষেপণের সময় নির্ধারিত করেছিল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 এর উৎক্ষেপণ পরিচালিত হবে। LVM3 রকেট ব্যবহার করে মিশনটি চালানো হবে। চন্দ্রযান 3 এর মহাকাশযানের ওজন 3,900 কেজি। চন্দ্রযান 3 তিনটি মূল উপাদান নিয়ে গঠিত, একটি প্রোপালশন মডিউল, বিক্রম নামে একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামে একটি রোভার। প্রোপালশন মডিউলটি ল্যান্ডারের এবং রোভার কনফিগারেশনের সাথে থাকবে যতক্ষণ না মহাকাশযানটি 100 কিলোমিটারের চন্দ্র কক্ষপথে পৌঁছায়। একবার মহাকাশযানটি এই কক্ষপথে পৌঁছালে এটি পরবর্তী ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত করা হবে, যার মধ্যে চন্দ্রপৃষ্ঠের চূড়ান্ত অবতরণ রয়েছে। চন্দ্রযান 3 এর মূল লক্ষ্য চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারের সফল অবতরণ করা। একবার ল্যান্ডারটি নিরাপদে অবতরণ করলে রোভারটিকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত পরিচালনার জন্য মোতায়েন করা হবে।